আলো জ্বালাতে বেতন তিরিশ কোটি সাথে নানা সুবিধা তবুও লোক পাওয়া যেত না কাজে কি এমন চাকরি দেখে নিন শুধু আলো জ্বালাতে হবে আর তাতেই বেতন তিরিশ কোটি কি অবাক হলেন অবাক হওয়ারই কথা শুনতে অবাক লাগলেও এই ঘটনা একেবারেই বাস্তব শুধুমাত্র তিরিশ কোটি বেতনই নয় সেই সাথে থাকবে নানান সুযোগ সুবিধা তবুও নাকি সেখানে চাকরি করতে চান না কেউই এতটুকু শুনে নিশ্চয়ই এই চাকরি সম্বন্ধে জানতে ইচ্ছে হচ্ছে এটাই স্বাভাবিক আসুন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক পুরো বিষয়টি শুধুমাত্র আলো জ্বালাতে হবে আর তাতেই বেতন তিরিশ কোটি এমন চাকরি যার জন্য এত টাকা দিতে প্রস্তুত ছিলেন স্বয়ং মিশরের ফারাও এমন বেতনের বহর শুনে কেউ এগিয়ে আসতে চাইতেন না এই চাকরিতে এখন সকলের মনে প্রশ্ন হতেই পারে তাহলে কি সেই চাকরি যাতে এত টাকা বেতন দেওয়া সত্ত্বেও কেউ রাজি হতেন না কাজ করতে আলেকজান্দ্রিয়ার বাতিঘরে সর্বক্ষণের জন্য আলো জ্বালিয়ে রাখতে হবে মুহূর্তের জন্য হলেও বন্ধ করা যাবে না সেই আলো উত্তর সমুদ্রের মাঝখানে একদম একা আলো নিয়ে জাহাজকে পথ দেখানোই একমাত্র দায়িত্ব সম্প্রতি আলেকজান্দ্রিয়া সেই বাতিঘরের একটি ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে যা দেখে সমাজ মাধ্যম ব্যবহারকারীদের মনে হয়েছে একদিনের জন্য হলেও এই জায়গায় থাকা একেবারেই অসম্ভব মাসের পর মাছ থাকা তো অনেক দূরের কথা তিরিশ কোটি টাকা বেতন ও বিলাসবহুল ব্যবস্থা থাকা সত্ত্বেও এই কাজটিকে বিশ্বের সবচেয়ে কঠিন কাজ বলে মনে করেছিলেন অনেকেই কারণ সমুদ্রের মাঝখানে একা থেকে প্রবল ঝড়ের মোকাবেলা করতে হতো সেই ব্যক্তিকে এবং আলো সবসময় জ্বলছে কিনা তাও নিশ্চিত করতে হতো সামুদ্রিক জলোচ্ছ্বাস প্রায় বাতিঘরটিকে পুরো ঢেকে দেয় এবং সেখানে বসবাসকারীর জীবনও বিপন্ন করে কঠিন পরিস্থিতি এবং একাকিত্বের কারণে এই কাজটি কেভি করতে চাইতেন না আলেকজান্দ্রিয়ার বাতিঘরটি শুধুমাত্র জাহাজকে সঠিক দিশা দেখানোর জন্যই বিখ্যাত ছিল এমন নয় এ স্থাপত্য নজর কারা। বর্তমানে যেসব পর্যটক রোমাঞ্চকর ভ্রমণের স্বাদ পেতে চান তাদের জন্য আলেকজান্দ্রিয়ার বাতিঘর অন্যতম আলেকজান্দ্রিয়ার কাছ থেকে বিখ্যাত নাবিক মোরেসিয়াস একবার হেরিকেনের মুখোমুখি হয়েছিলেন সমুদ্রের ওই এলাকা থেকে বেশ কয়েকটি বড় লুকানো পাথর ছিল যার কারণে তার জাহাজটি সমুদ্রে ডুবে যায় এরপর নিরাপদ জাহাজ চলাচলের জন্য বাতিঘরের গুরুত্ব বুঝতে পারেন ফারাও প্রথম টলেমি খ্রিস্টজন্মের প্রায় তিনশো বছর আগে এই বাতিস্তম্ভ তৈরি করা হয় সেই সময় ওই বাতিস্তম্ভে আলো চালানোর জন্য ফারাও যে পরিমাণ বেতন এবং অন্যান্য সুবিধার কথা ঘোষণা করেছিলেন তার মূল্য আজকের দিনে প্রায় তিরিশ কোটি কিন্তু এত টাকা দিয়েও সেখানে কাজ করার লোক পাওয়া যেত না বলে জানা যায় তবে বর্তমানে জানা যায় আলেকজান্দ্রিয়ার এই বাতিস্তম্ভে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে যার কারণে এখানে এখন আর লোকের প্রয়োজন হয় না পাশাপাশি আলেকজান্দ্রিয়ার এই বাতিস্তম্ভ যুগ যুগ ধরে সেরা স্থাপত্যের কৃতিত্ব হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ব্যো রিপোর্ট নিউজ ল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো